আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মেহেরুননেসা ব্লগস আপনাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা একটু সন্ধ্যা থেকে শুরু করতেছি, কারণ আজকে সকালে দুপুরে ভিডিও করা হয়নি, তো ভাবলাম সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করি। তো সন্ধ্যায় নাস্তা বানাচ্ছে আম্মু এখানে। আম্মুই জানে এটা কী বানাচ্ছে, এটা আম্মুর স্পেশাল ডালের কাবাব। মানে এটা আম্মু নাম দিছে আর কি, ডাল দিয়ে, মরিচ পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে এটা আম্মু বানাচ্ছে, মানে বড়া টাইপসের মতো। তো খেতে মাশাল্লাহ ভালোই হয়েছে। তো এখানে এই যে আমাদের রাত্রের খাবার চলে আসছে, মচমচে তেলাপিয়া মাছ ভাজা, এগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। সেই মাছগুলো মানে আমার শ্বশুরবাড়ির নিজস্ব পুকুরের মাছ এটা। তো এই মাছগুলো এখন একদম গরম গরম ভাজা হয়েছে, তার সাথে মরিচ পেঁয়াজ ভাজা। এই যে এটা আলাদা রাখা হয়েছে কারণ বাচ্চারাও খাবে। তো একসাথে করলে কি হয়, বাচ্চারা যেহেতু ঝাল খায় না, তো এই জন্য আলাদা রাখা হয়েছে। তো আমি তাও একটু মানে ডেকোরেশনের জন্য, যেহেতু আমি ভিডিও করতেছি, তো ছবিটা যাতে ভালো আসে এই জন্য উপরে একটু দিছে। তো বাচ্চাদেরকে নিচের মাছগুলো দিবে, উপরেটা দিবে না। আর এই যে এখানে আমাদের সব বাচ্চা পাটি বসে গেছে, আগে ওদেরকেই খেতে দেওয়া হচ্ছে, বড় মেহমানদেরকে আগে খেতে দিতে হয়। তো আমাদের বাসার বড় বড় মেহমানরা বসে পড়ছে খেতে, কারণ এরা খেলেই আর বাকি যা যত ক্ষুদ্র মানুষ আমরা আছি তার একটু শান্তিতে খেতে পারবো। তো এই জন্য এদেরকে আগে খেতে দেওয়া হচ্ছে। তো এর সাথে সব থেকে বড় মেহমান হলো, মানে বড় পার্সন হলো আমার শ্বশুর, তারপরে আমার বড় ননদের হাজবেন্ড, এরাও খেয়ে নিচ্ছে। এই যে বাচ্চা বাটিরা খাচ্ছে। আসলে আমাদের উপরের ফ্যানটা, সিলিংয়ের ফ্যানটা একটু সমস্যা হয়েছে কয়েকদিন আগে, চলতে চলতে হঠাৎ হঠাৎ করে মানে আগুনের মতো ভিতরে দেখা গেছে, মানে ভিতরে জ্বলে গেছে কয়েলটা। তো এই জন্য ওই ফ্যানটা খুলে ফেলা হয়েছে, আর টেবিল ফ্যান দেওয়া হয়েছে। তো টেবিলের পরে এই জন্য এই ফ্যানটা সব সময় রাখা হয়। তো এখন হলো পরের দিন সকাল, আর সকালবেলা একদম ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে, কারণ আমাদের বাসায় নতুন মেহমান আসবে। আসলে নতুন মেহমান না, পুরনো মেহমান, কিন্তু অনেক বছর পর তারা আসবে। তো তারই একটু টুকটাক মানে আয়োজন চলতেছে, আজকে আসবে না, তারা গতকাল আসবে। তো এই জন্য সব কিছু আগে থেকে একটু পরিষ্কার টুষ্কার করে রাখা হচ্ছে। আর এই যে আমার শুভাবুরি ঘুমাচ্ছে, কারণ এখন অনেক সকাল, তো ঘুম থেকে ওঠেনি। আর এই যে এখন আমি এখানে সব এগুলো মুছে ফেলবো, ধুলাবালি সব এগুলো আগে পরিষ্কার করে ফেলবো। শুভা উঠে গেলে তো এগুলো আর করতে পারবো না, ওকে কোলে নিয়ে এই ধুলাটুলা পরিষ্কার করা যাবে না। তো ঘুম থাকাকালীনই এগুলো কাজগুলো একটু টুকটাক সেরে ফেলবো। এই যে সব নামাচ্ছি আমি, নিচে প্রচুর ধুলা পড়ছে এটাতে। আসলে এটা এগুলো মোছা হয়, কিন্তু দেখা যায় কি, আজকে মুছছে আবার, এখন সকালে মুছছে, বিকালে দেখা যায় আবার ধুলা। তো এই ধুলাগুলো কোথার থেকে আসে আল্লাহই জানে। যে হিটার উপরে যে জিনিসগুলো ছিল আগে সেগুলো সব নামাই নিচ্ছি, কারণ এগুলো না নামাই নিলে মুছতে একটু প্রবলেম হবে। তো আগে এগুলো সরাচ্ছি। আর এই যে আমার ফ্যানটা, এটা রয়ে গেছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা শীতের আবহাওয়া পড়তেছে, তো এখন একটু টেনশনে আছি, কারণ এই টাইমে এই সব ফ্যানগুলো, চার্জার ফ্যানগুলো বেশি নষ্ট হয়। তো আমাদেরকে দোকানদার বলে দিছিল যে যদিও না ইউজ করেন শীতের টাইমে, তারপরেও এক ঘন্টা করে এটা চালায় রাখবেন, দেন এক ঘন্টা এটা চার্জে দিবেন, তাহলে এটার ব্যাটারিটা সচল থাকবে, নষ্ট হবে না। তো দেখি সেটাই করতে হবে। কি পরিমাণ ধুলা, মানে আমি দুই দিন মুছি না, দুই তিন দিন প্রচুর ধুলা পড়ে গেছে। আর এটা হলো আমার ব্যাংক, তো আমার ব্যাংকে টাকা বা পয়সা ফেলার অভ্যাস আছে। তো টুকটাক করে যে পয়সাগুলো হয় সেটাই আমি ফেলে দিই, এটার মধ্যে আমার শ্বশুরা বয়ে এনে দেয়, সুভার বাপা থাকলে ও নিয়ে আসে। আর এই যে এখন দুপুরবেলা রান্না বান্না হবে, এটা হলো আমাদের খাওয়ার জন্য করা হবে, সব নীলরা যেহেতু আছে আমার মেজো ফুপ্পিরা। তো এই গরুর গোশ রান্না করা হবে আলু দিয়ে, যেহেতু বাচ্চারা আছে, গরুর গোশে আলু দিলে খুব একটা খারাপ লাগে না, বাট অতটা ভালোও লাগে না, কষা কষাই ভালো লাগে। কিন্তু যেহেতু বাচ্চারা আছে, তো ওরা গোশ অত খাবে না, আলুটাই খাবে। আর এই যে এখানে আমার দাদু রুটি বানাচ্ছে, আমার দাদু কিন্তু অনেক সুন্দর রুটি বানায়, একদম গোল গোল চাঁদের মতো রুটিগুলো হয়। তো আমার দাদু এখানে বসে রুটি বানাচ্ছে। আসলে বানানোর কথা ছিল আমার, কিন্তু শোভা উঠে গেছে, ওকে নিয়ে আর আমি রুটি বানাতে আসতে পারি নাই, তো দাদুই বানাচ্ছে।
এই বয়সে আমার দাদু এখন অনেক স্ট্রং, আল্লাহর রহমতে অনেক স্ট্রং। কারণ আমরা এখনই আমাদের এই বয়সেই চলতে অসুবিধা হয়, এই সমস্যা সেই সমস্যা, কিন্তু আমার দাদু অনেক স্ট্রং আছে। এই যে কি সুন্দর সব রুটি বানাচ্ছে, এই সব রুটিগুলো আমার দাদু বানাচ্ছে। আর আমার শাশুড়ি আম্মু, মানে আমার শাশুড়ি মা, সে হলো ছেকতেছে। তো আমার দাদু প্লাস আমার নানি শাশুড়ি দুইটাই যেহেতু হয়, মানে আমার দাদু আর আমার শাশুড়ি মার আম্মু, তো এখানে হেল্প করতেছে তার নাতনি আর মেয়েকে। ঝোল একটু রাখা হয়েছে কারণ যেহেতু রুটিতে খাওয়া হবে, তো ঝোল না থাকলে আসলে রুটি দেখতে অত ভালো লাগবে না। রুটিতে খাওয়ার জন্য, রুটি পিঠা এগুলো খাওয়ার জন্য ঝোলটাই বেস্ট। এই যে লাল লাল কষা কষা করে করছে, একটু ঝাল দিছে, বাচ্চারা খাবে, তারপরেও কিছু করার নেই, কারণ ঝাল না হলে অত টেস্ট লাগবে না। এখন এই যে ভায়া খাচ্ছে, আমার বর্ণান্নদের হাজবেন্ড, তো ভায়া খেয়ে রিভিউ দিচ্ছে যে না ভালোই হয়েছে গোশ রান্নাটা। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এই যে এখন হলো সন্ধ্যাবেলা, মানে এক সন্ধ্যায় ভিডিওটা শুরু করছে আর এক সন্ধ্যায় এখন শেষ করব। এই মোরগ দুটা জবাই দেওয়া হয়েছে, কালকে যারা অতিথিরা আসবে তাদের জন্য এই মোরগগুলো রান্না করা হবে, দেশি মোরগ, আমাদের পালা পোষা, আমাদের পালের মোরগ এগুলো। তো আম্মু এগুলো পরিষ্কার করে এখনই রাখবে, কারণ কালকে অত কাজের মধ্যে করতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা ইতিমধ্যে এগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।